আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাইরে সকলেই অনেক ভালো আছেন। আজ আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজ আপনাদের দেখাবো ঢাকা টঙ্গি জয়দেবপুর ডুয়েল গেজ ডাবল লাইনের সর্বশেষ কাজের অবস্থা। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি দেখাবো বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত। বন্ধুরা, আমি ভিডিওটি শুরু করছি বনানী থেকে, বনানীর কাওলা এই প্রান্ত থেকে। এই জায়গার এই পর্যন্ত কাজ হয়েছে, বাকি কাজগুলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের জন্য করা সম্ভব হচ্ছে না। দেখতে পাচ্ছেন নতুন লাইনের পাশে আরও দুইটি লাইন আগে থেকেই ছিল, তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন নতুন আরও একটি লাইন তৈরি করা হচ্ছে, যা ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের পাশ দিয়েই চলে গেছে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আমার সকল নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, এই নতুন লাইনগুলো বসানো হয়েছে এই পর্যন্ত। এরপরে মাঝখানে কিছুটা জায়গা গ্যাপ রাখা হয়েছে সামনে রেল গেটম্যানের রুমের জন্য, সেই দিক দিয়ে এই লাইনটি বসবে। এখনও এই দিক দিয়ে কাজ করা হয়নি। আবার কিছুটা সময় গ্যাপ দিয়ে এই জায়গা থেকে আবার রেল লাইন বসানোর কাজ শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে পাথরের ওপর স্লিপার বসানো হয়েছে এবং স্লিপারের ওপরে রেল লাইনগুলো এবং রেল লাইনের দুই পাশে যে ক্লিপ লাগানোর পজিশনগুলো দেখতে পাচ্ছেন, সেগুলোতে এখনও ক্লিপ লাগানো শুরু হয়নি। কমলাপুর থেকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন পর্যন্ত তিনটি ডুয়েল গেজ লাইন হবে। আগে থেকেই দুইটি ছিল, নতুন করে আরও একটি হচ্ছে। এবং ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে জয়দেবপুর পর্যন্ত চার লেনের ডুয়েল গেজ লাইন হবে। আগে থেকে দুইটি ছিল, নতুনভাবে আরও দুইটি যোগ হবে। দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে স্লিপারগুলো পাথর দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। ঢাকা থেকে আরও বেশি সংখ্যক ট্রেন পরিচালনা এবং ভ্রমণের সময় কমিয়ে আনতে একটি প্রকল্প হাতে নিয়েছিল বাংলাদেশ রেলওয়ে। ঢাকা টঙ্গি সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েল গেজ লাইন এবং ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণের পরিকল্পনা করা হয়। তবে এই প্রকল্পে বাধা এখনও কাটেনি, ফলে প্রকল্পের কাজে কাঙ্ক্ষিত অগ্রগতি যেমন হয়নি, এর পাশাপাশি সুফল থেকে বঞ্চিত হচ্ছে যাত্রীরা। বাধাগুলো দূর না করা হলে অদূর ভবিষ্যতে এই প্রকল্প অনিশ্চয়তায় পড়বে। ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যেতে ও আসতে ঢাকা টঙ্গি ও টঙ্গি জয়দেবপুর সেকশনে সবচেয়ে বেশি সময় ব্যবহৃত হয়। কিন্তু এই সেকশন দুটিতে যথাক্রমে দুটি ডুয়েল গেজ লাইন এবং একটি ডুয়েল গেজ ডাবল লাইন রয়েছে, যার ফলে চাহিদা থাকা সত্ত্বেও বেশি ট্রেন পরিচালনা করা যায় না। তাই অপারেশনাল ক্যাপাসিটি বাড়াতেই প্রকল্পের আওতায় সিগন্যাল ও টেলিকম কাজসহ ঢাকা টঙ্গি সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েল গেজ লাইন এবং টঙ্গি জয়দেবপুর সেকশনে দ্বিতীয় ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণের প্রকল্প নেওয়া হয় 2012 সালে। বন্ধুরা, আমরা দেখতে দেখতে রেল ক্রসিং পার হয়ে ক্যান্টনমেন্টের এই সাইডে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে রোলারিং করা হচ্ছে, মাটি কিছুটা ভরাট করে তার উপরে রোলারিং করা হচ্ছে। এই দিক দিয়ে তৃতীয় লাইনটি যাবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের জন্য এদিকে কাজের গতি বেশ পিছিয়ে রয়েছে। জয়দেবপুর টঙ্গির ওই সাইডের কাজ অনেক গতিসম্পন্ন এদিকের তুলনায়। এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন আগে ড্যাজারিং করে এরপরে ভরাট মাটি দিয়ে ভরা হবে। বিভিন্ন স্টেশনগুলোতে এক লাইন থেকে আরেক লাইনে ট্রেন চলাচলের জন্য এভাবে
রেল লাইনের মধ্যে জংশন তৈরি করা হয়, দেখতে পাচ্ছেন। এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার জন্য এইভাবে জংশনগুলো বানানো হয়। এছাড়াও এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার জন্য আগে এই ধরনের যে সিস্টেমটা ছিল সেটা হাত দিয়ে টানাটানি করতে হতো, কিন্তু এখন এটা হাইড্রোনিক্স মোটরের মাধ্যমে করা হয়, সুইচের মাধ্যমে। অনেক দূরে থেকেই এই কাজগুলো করা এখন সম্ভব। কোন লাইনে ট্রেন যাবে, কোন লাইনে যাবে না, এটা দূর থেকেই কন্ট্রোল করা যায়। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি লোকাল ট্রেন চলে এসেছে। এই স্টেশনটিতে সাধারণত লোকাল ট্রেন ছাড়া অন্য ট্রেনগুলো থামে না। এই স্টেশনে সাধারণত দুই ধরনের ট্রেন থামে, এর মধ্যে মালগাড়ি ট্রেন, বিশেষ করে ডিজেল বা পেট্রোল নিয়ে এসে এমন ট্রেন, এবং লোকাল যাত্রী চলাচল করে এমন ট্রেন এই স্টেশনে থামে। এছাড়াও আন্তনগর ট্রেন এই স্টেশনে খুব একটা থামে না, যদি ক্রসিংয়ের প্রবলেম না পড়ে। মূলত ক্রসিংয়ের প্রবলেমের জন্যই এইখানে ট্রেন থামে। স্টেশনের দুই প্রান্তেই এভাবে দেখবেন যে জংশনগুলো বসানো হয়, রেল লাইন বিভিন্ন লাইন দিয়ে এসে যে কোনো একটা লাইনে যায়। বন্ধুরা, আমরা দেখতে দেখতে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন ছেড়ে এখন যাচ্ছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দিকে। ঢাকা টঙ্গি জয়দেবপুর সেকশনে 33.48 কিলোমিটার, লুপ লাইন সহ 116 কিলোমিটার ও চারটি স্টেশন পুনর্নির্মাণের প্রকল্পের খরচ মোট 1106 কোটি টাকা। এছাড়াও রয়েছে দুইটি ব্রিজ, 22টি কালভার্ট, 18টি প্ল্যাটফর্ম, 11টি প্ল্যাটফর্ম শ্যাডো ও 60টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে, এবং এই প্রকল্পের কাজ 2023 সালের জুন মাসের মধ্যে শেষ করার কথা রয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রকল্পের অগ্রগতি প্রায় 68 ভাগ। মোট 55 কিলোমিটার এম্বাকমেন্ট, এর মধ্যে 44 কিলোমিটার নির্মাণ হয়েছে, আর 96 কিলোমিটার ট্র্যাকের মধ্যে নির্মাণ হয়েছে 17.67 কিলোমিটার। এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কারণে তেজগাঁও ও বনানি সেকশনের কাজ শুরু হয়নি, আর টেলিকমিউনিকেশন সহ 60টি স্টেশনের কম্পিউটার বেসড ইন্টারকলিং সিগন্যাল সিস্টেম ক্রয় প্রস্তাবে অনুমোদিত হয়নি। বন্ধুরা, আমরা কুড়িল বিশ্ব রোডের এখানে দেখতে পাচ্ছি স্লিপারের ওপরে রেল লাইন বসানো রয়েছে, এবং রেল লাইনকে শক্তভাবে, মজবুতভাবে তার নির্দিষ্ট জায়গাতে রাখার জন্য ক্লিপ লাগানো হচ্ছে, এবং স্লিপারগুলোকে পুরোটাই পাথর দিয়ে ভরে দেওয়া হয়েছে, এবং সুন্দরভাবে ক্লিপ লাগানোর কাজ চলছে। ক্লিপ লাগানোর আগে রেল লাইনের দুই পাশে সুন্দর করে গ্যাসকেট দেওয়া হচ্ছে, এবং এই রেল লাইন যে বসানো রয়েছে এই স্লিপারের ওপরে এবং রেল লাইনের নিচেও কালো এক ধরনের গ্যাসকেট ব্যবহার করা হয়েছে। ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের পরে আরও নতুনভাবে দুইটি রেল লাইনের কাজ চলছে। আগে থেকে দুইটি ডাবল গেজ রেল লাইন ছিল, এবং নতুন করে আরও দুইটি ডাবল গেজ রেল লাইন নির্মাণ করা হচ্ছে, যে কারণে এই প্রকল্পের সময় এত লেগে যাচ্ছে, এবং যে বাধাগুলোর সম্মুখীন হতে হয়েছে, মালামাল সাপ্লাইয়ে প্রচুর বিলম্ব হচ্ছে, ভূমি হস্তান্তর, ইউটিলিটি শিফটিং ও
কোভিড মহামারী সহ বেশ কিছু সমস্যার কারণে অগ্রগতি ব্যাহত হয়েছে। প্রকল্প বাস্তবায়নের প্রধান বাধা বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। কমলাপুর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে 10 কিলোমিটার এলাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের কাজ হচ্ছে রেল লাইনের ওপর দিয়ে। নতুন রেলপথের কাজের এলাকায় এক্সপ্রেসওয়ের প্রকল্পের ক্রেন ও অন্যান্য ভারী যন্ত্রপাতি চলাচল করে। এ কারণে প্রায় 8 কিলোমিটার রেল লাইন নির্মাণের কাজ শুরু করা সম্ভব হয়নি। এছাড়াও এক্সপ্রেসওয়ের কনস্ট্রাকশন ইয়ার্ড বা বেসিং প্যালেন্ট থাকায় বনানী স্টেশন ভবন নির্মাণের কাজ সম্পূর্ণ করা যাচ্ছে না। বিমানবন্দর স্টেশন এলাকায় বাংলাদেশ রেলওয়ে ও সিভিল অ্যাভিয়েশনের মধ্যে ভূমি সংক্রান্ত মামলার কারণে এ এলাকায় কাজ শুরু করা যাচ্ছে না। প্রকল্পের কাজের জন্য বেবিচক রেকর্ডভুক্ত 13.44 একর জায়গার প্রয়োজন। প্রায় 2 কিলোমিটার এলাকায় চতুর্থ রেল লাইন নির্মাণের জন্য ঢাকা ক্যান্টনমেন্ট নিয়ন্ত্রিত 0.58 একর ভূমিতে কাজ করার জন্য অনুমতি প্রয়োজন। সর্বশেষ গত 12 ডিসেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে মালিকানাধীন 0.8 মিটার জায়গার শর্ত সাপেক্ষে বিনামূল্যে ব্যবহারের সম্মতি নেওয়া হয়েছে। ঢাকা টঙ্গী সেকশনের তৃতীয় ও চতুর্থ ডুয়েল গেজ রেল লাইন এবং টঙ্গী জয়দেবপুর সেকশনে ডাবল গেজ ডাবল লাইন নির্মাণ পরিকল্পনা প্রকল্পের পরিচালক নাজনীন আরা কেয়া জানান, সমস্যাগুলো সমাধানের জন্য আন্তঃমন্ত্রণালয় কমিটি কাজ করছে। তিনি বলেন, আমাদের জয়দেবপুর থেকে বিমানবন্দর পর্যন্ত কাজ এগিয়েছে, কিন্তু এক্সপ্রেসওয়ের কারণে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত কাজ পিছিয়ে আছে। বন্ধুরা, আমরা দেখতে দেখতে অনেকটা পথ এগিয়ে এসেছি। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে রেললাইন বসানোর কাজ শেষ হয়ে গেছে, এদিকে সম্পূর্ণ কাজই শেষ হয়েছে এবং এখন পাশ দিয়ে চলছে ওয়াল নির্মাণের কাজ। রেল লাইনের পাথরগুলো যেন সাইডে না চলে যায় এর জন্য সাইড দিয়ে ওয়াল বসানো হচ্ছে। দেখতে পাচ্ছেন ওয়ালের কাজ চলছে। ওয়াল নির্মাণের কাজ শুরু হয়ে গেছে এবং এই জায়গাতে এসে কাজ শেষ হয়েছে, কারণ মাঝখানে আরও একটি কালভার্ট নির্মাণ হচ্ছে। এই কালভার্টের জন্য এই জায়গার কাজটা থেমে আছে। কালভার্ট নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে কালভার্ট নির্মাণের মোটামুটি অনেক কাজই শেষ হয়েছে, বাকি রয়েছে ঢালাইয়ের কাজ। এটা খুব সম্ভব এই মাসের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে এবং এই মার্চ মাসের মধ্যেই এদিক দিয়ে রেল লাইন বসানোর কাজও শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে রেল লাইন বসানো আছে স্লিপারের ওপর, কিন্তু স্লিপারে এখনও পাথর দেওয়া হয়নি। দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে স্টেশনগুলো সুন্দরভাবে বসানো রয়েছে এবং আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি, এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের দিকে। রেল লাইনের কাজ আপাতত এই পর্যন্ত করা হয়েছে, মাঝখানে কিছু জায়গা বাকি রয়েছে। তারপরে আবার এই জায়গা থেকে রেল ট্র্যাকগুলো এবং স্লিপার বসানো হয়েছে। দেখতে পাচ্ছেন মাঝখানে সামান্য জায়গা বাদ রেখে আবার স্লিপার বসানো হয়েছে এবং এদিক দিয়ে যে কাজ করা হয়েছে তা সম্পূর্ণভাবে শেষ করা হয়েছে, বাকি রয়েছে স্লিপারের মাঝে পাথর বসানো। আমরা দেখতে দেখতে প্রায় চলে এসেছি এই রেল লাইনের এয়ারপোর্ট পর্যন্ত যে কাজ হয়েছে সে পর্যন্ত। মাঝখানে আরও কিছুটা কাজ বাকি রয়েছে
যেগুলো নিয়ে কাজ চলছে এবং মাটি প্রস্তুতের কাজ চলছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।